টাকার জন্য সম্পর্ক বদলায় না, বদলায় না কত শত ব্যবসায়িক সম্পর্ক, শেষে গিয়ে হয়ে দাঁড়ায় পারিবারিক সম্পর্ক, এমন প্রমাণ মেলে তামিম ইকবালের হাতে থাকা ওই ব্যাট থেকে। 2010-এ লর্ডসে সেঞ্চুরি, 2015-সালে টেস্টে ডাবল হান্ড্রেড, 2016-সালে ওমানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি শতক, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে 158 রানের নক, এসবই এসেছে তামিমের ব্যাট থেকে। আর এমন মহাকাব্যিক ইনিংসের সাক্ষী ছিল তামিমের হাতে থাকা ব্যাট সিএ কোম্পানির। সিএ কোম্পানির ব্যাট নিয়েই তামিম এত এত কীর্তি গড়েছেন, এমনকি 2010 থেকে 2024 কেটে গেছে এক যুগেরও বেশি সময়, এর মধ্যে তামিম চাইলে অন্য যে কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারতেন, কিন্তু হননি। টাকা কিংবা নতুনত্ব এসবের পেছনে তামিম ছোটেননি, বরঞ্চ খুঁজে নিয়েছেন বিশ্বস্ততা, সম্মান ও শ্রদ্ধা। তামিমের ব্যাট বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক এক ব্যাট। এক কোম্পানির ব্যাট এত এত ইতিহাস এর আগে দেখেছে কিনা তা বাংলাদেশের কোনো ক্রিকেটারের ব্যাটকে নিয়ে নিশ্চয়তা দেওয়া যায় না। যেমন 2019 সালে এসজি ব্যাট নিয়ে খেলে সাকিব ইতিহাসের পাতায় নাম উঠিয়েছিলেন, কিন্তু কবছর বাদে তিনিও ব্যাট পরিবর্তন করেছেন। নানান সময়ে ব্যাটের স্পন্সর পরিবর্তন করেছেন মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররাও, কিন্তু তামিম ইকবাল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাটের লোগোকে আলাদা করে ব্র্যান্ডিং করেছেন। ব্যবসায়িক সম্পর্ক তামিমের সঙ্গে সিএ কোম্পানি যেন পারিবারিক সম্পর্কে মজেছে, আর এই সম্পর্ক তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা যেটা তামিম রেখেছেন এ কথা বলতে বোধহয় মোটেও দ্বিধা নেই। এমআরএফ বললে বিরাট কোহলি, গ্রে নিকলস বললে বাবর আজম, বাংলাদেশ থেকে এসজি ব্যাটের স্পন্সরে লিটন দাস, সাকিব আল হাসানরা পারফর্ম করেছেন, করছেনও, ব্র্যান্ডিং করছেন। কোহলি যেমন এমআরএফকে ব্র্যান্ড বানিয়েছেন, তেমনি তামিমের সঙ্গে থেকে আলাদা ব্র্যান্ডিং হয়েছে সিএ কোম্পানির। সিএ কোম্পানির যেমন ব্র্যান্ডিং হয়েছে তেমনি তামিমের চাহিদাও তারা পূরণ করেছেন। তামিম একবার দুবার পাকিস্তানে গিয়ে ব্যাট বানিয়ে নিয়ে এসেছেন, এরপর থেকে তামিমকে যেতে হয় না, সিএ ব্যাট পাঠিয়ে দেয়। তামিমের প্রতি তাদের যেন আলাদা সম্মান আছে, আর সেই সম্মান মানের প্রতিদান তামিম দিয়েছেন বিশ্বস্ততার মাধ্যমে। এজন্যই বলা তামিম আলাদা, তামিম মানেই ভিন্ন কিছু। তামিম চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারতেন, কোম্পানি চাইলে তারাও তামিমের বিকল্প ভাবতে পারত, সেই সুযোগ অন্তত ছিল, কিন্তু তামিমের পরিবর্তন মুখ্য হয়ে দাঁড়ায়নি। যেমন দেশের এক মোবাইল ব্যাংকিং কোম্পানির সঙ্গে তামিমের বিশেষ চুক্তি আছে, সিএ কোম্পানির সঙ্গে তো আছেই, বিপিএলেও তামিম চেয়েছেন লম্বা সময় পর্যন্ত খেলবেন যে কোনো এক দলের হয়ে। এসব চাওয়া মানে তামিমের এক বিশেষ ইচ্ছা হলো যে কোনো এক নিয়ে তামিম থাকবেন, ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবেন। তামিম বলতে এখন যেমন সিএ কোম্পানি বোঝায়, তেমনি ফরচুন বরিশাল মানেই তামিম বোঝাবে, এমনটাই হয়তো চান তামিম ইকবাল খান। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আবু নাইম, স্পোর্টস টাইমস।